করিনা ম্যাম, মধুর ভান্ডারকারের সঙ্গে আপনার কাজের এক্সপিরিয়েন্স কেমন ছিল? মধুর জির সঙ্গে কাজ করতে আমার সবসময়ই ভালো লাগে। উনি অনেক ভালো ভালো ছবি বানিয়েছেন গত কয়েক বছরে, চাঁদনি বার, পেজ থ্রি আর এখন হিরোইন। উনার সাথে কাজ করে আমার খুবই ভালো লেগেছে। আপনি সত্যি একজন হিরোইন, আর এই ফিল্মেও আপনি একজন হিরোইনের চরিত্র করছেন। আসল হিরোইন আর ফিল্মের হিরোইনের মধ্যে পার্থক্যটা কি? আমি তো ছোট থেকেই হিরোইন হতে চেয়েছিলাম। আমার মা হিরোইন ছিলেন, আমার দিদি করিশ্মা হিরোইন। তো অফকোর্স আমি আর কিছু জানিও না, আমার অ্যাক্টিং করতে খুব ভালো লাগে, আমার সবসময় অ্যাক্টিংয়েই খুব ইন্টারেস্ট। তো অফকোর্স রিয়েল লাইফে যারা হিরোইন হয় আই থিঙ্ক ভীষণই সিম্পল হয়, কিন্তু মাহি অরোরা বলে যে ক্যারেক্টারটা যেটা হিরোইন ফিল্মে দেখানো হয়েছে, আই থিঙ্ক ওর যে ক্যারেক্টারটা ভীষণই বোল্ড। তো আমার ক্যারিয়ারে সব থেকে বোল্ডেস্ট রোল এটা। পেপার কারোর কাছে? পেপার আছে? অটোগ্রাফ ম্যাম। অনেক হয়েছে তোমার হিরোইনগিরি, এবার চুপচাপ সিনেমা ছাড়ো আর আমার কাছে চলে এসো। এই হিরোইন ফিল্মের প্রমোশন করা বন্ধ করো, না হলে আমি তোমাকে ফিল্মের রিলিজের দিনে বোম দিয়ে উড়িয়ে দেব। চিন্তা করবেন না করিনা দেবী, সিআইডি থাকতে আপনার গায়ে কেউ একটা আঁচড়ও দিতে পারবে না। থ্যাংক ইউ স্যার, কিন্তু আমার ক্যারিয়ারে প্রথমবার যে কেউ আমাকে হুমকি দিয়েছে আমার খুব ভয় লাগছে। একদম ভয় পাবেন না, ভয় পাবে তো এখন ও, যে আপনাকে হুমকি দিয়েছিল বোম দিয়ে উড়িয়ে দেবে। আপনি নিশ্চিন্ত থাকুন, আমরা আছি তো, আমরা কথা দিচ্ছি যে ও যে আপনাকে হুমকি দিয়েছিল তাকে আমরা ধরে ফেলবো। আপনি নিশ্চিন্ত মনে আপনার ফিল্মের রিলিজের প্রস্তুতি নিন। শিওর, অ্যাবসলিউটলি, প্রমিস, ঠিক আছে? হ্যাঁ, আর একটা কথা, আপনি কোনো জায়গায় একা যাবেন না, আপনার বডিগার্ডদের সঙ্গে নিয়ে যাবেন। আর নিশ্চিন্তে আপনার ফিল্ম হিরোইন রিলিজের প্রস্তুতি নিন। আপনার ফিল্মের সাকসেসের জন্য আমাদের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা, আর আপনার জন্মদিনের জন্য অনেক অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, বাই। থ্যাংক ইউ সো মাচ। আর যতজন লোক এখানে প্রিমিয়ারে এসেছেন তাদের সবাইকে এখানে জড়ো করো। কিন্তু কেন স্যার? করিনাকে হুমকি দিয়ে চিঠি ওদের মধ্যে থেকে কেউ দিয়েছে। কিন্তু ওনাদের মধ্যে তো করিনা ম্যাডামের বিশেষ কিছু ফ্যান রয়েছেন। বিশেষ ফ্যান? হ্যাঁ স্যার, অ্যাকচুয়ালি হিরোইন ফিল্মের প্রমোশনের জন্য একটা কনটেস্ট রাখা হয়েছিল, যেখানে করিনা কাপুরের সব থেকে বড় ফ্যান করিনা কাপুরের সঙ্গে পার্সোনালি দেখা করার সুযোগ পাবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমিও দেখি কে সেই করিনার বিশেষ ফ্যান। সবাইকে ডাকো, এই হিরোইনের প্রমোশন করা বন্ধ করো, না হলে আমি ফিল্মের রিলিজের দিন তোমাকে বম দিয়ে উড়িয়ে দেব। এই হুমকি ভরা চিঠি যেখানে করিনা কাপুরকে বম দিয়ে উড়িয়ে দেবার কথা উঠছে, আপনাদের সামনে ঠিক কিছুক্ষণ আগে কেউ একজন তার হাতে দিয়েছে। আর এই চিঠি যেই লিখে থাকুক না কেন, সে একটুও সময় নষ্ট না করে নিজে থেকে সামনে চলে আসুক। স্যার, আমি তো করিনার খুব বড় ফ্যান, শত্রু নয়, আমি কেন হুমকি দিতে যাব ওনাকে? স্যার, আমরা এরকম কাজ কেন করব? স্যার, আমি তো করিনা ম্যামের জন্য প্রাণও দিতে পারি। স্যার, আমি তো সকাল সকাল কিছু না খেয়ে করিনাকে দেখার জন্য এখানে চলে এসেছি। স্যার, আমার তো মনে হচ্ছে যে এদের মধ্যে কেউ মিথ্যে কথা বলছে। দেখুন, মিথ্যে কথা বলে কোনো লাভ নেই, এর মধ্যে যে জড়িত তাকে কিন্তু আমরা খুঁজে বার করবই, কিন্তু তারপরে তার কি হবে ভালো করে ভেবে নাও। যতক্ষণ আমরা সেই ব্যক্তিটিকে না পাচ্ছি ততক্ষণ তোমাদের মধ্যে কেউ বাড়ি যাবে না। স্যার, স্যার, আমার মনে পড়েছে, একটু বেশি তাড়াতাড়ি মনে পড়ে গেল।
বল তাড়াতাড়ি। হ্যাঁ স্যার, আমি একজন সুইপারকে করিনা ম্যামের হাতে এরকম একটা কাগজ দিতে দেখেছি। একজন সুইপারকে? হ্যাঁ স্যার, অনেক ভিড় ছিল, ধাক্কা ধাক্কিতে ওই লোকটা পিছনে চলে যায় আর এই কাগজটা করিনা ম্যামের হাতেই থেকে যায়। স্যার, একজন সুইপার করিনাকে হুমকি ভরা চিঠি কেন দিতে যাবে? স্যার স্যার, কি হলো কি মোহিত? স্যার প্লিজ, আপনি তাড়াতাড়ি চলুন স্যার। কি ব্যাপার? স্যার আমি এটা বলতে পারছি না স্যার, আপনি নিজে গিয়ে দেখে নিন স্যার। কোথায় বলো, কি জন্য নিয়ে এসেছে এখানে? ওখানে স্যার। এত ভয় পেয়ে আছো কেন স্যার? হ্যাঁ, মাই গড, এ তো করিনার বডিগার্ড। এ তো মারা গেছে স্যার। বডিগার্ডের খুন? কিন্তু স্যার, করিনার এই বডিগার্ডকে মেরে খুনির কি বা লাভ হতে পারে? এই আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে, করিনাকে এটা বোঝাতে চাইছে যে ও শুধু হুমকি দেয় না, হুমকিটা সত্যিও করতে জানে। এই খুনের মাথাতে রক্ত চড়ে আছে স্যার। হ্যাঁ দয়া, কিন্তু এই খুনিটা আসলে কে? এই যে অস্ত্রটা রয়েছে স্যার, কাঁচের একটা টুকরো, এটাকে বড় অদ্ভুত ঠেকছে। মনে হচ্ছে কাঁচের টুকরোটা ও কোনো জায়গা থেকে তুলে এনেছে, হয় কাঁচ ভেঙে না হলে ভাঙা কোনো কাঁচ। স্যার, এই মাল্টিপ্লেক্সের প্রত্যেকটা গেটে সিকিউরিটি চেকিং বসানো, এত বড় ধারালো কাঁচের টুকরো কেউ বাইরে থেকে ভেতরে মাল্টিপ্লেক্সে কি করে নিয়ে আসতে পারে? সেটাই তো, নিশ্চয়ই মাল্টিপ্লেক্সের কোনো জায়গা থেকে কাঁচটা নিয়ে এসেছে। কিন্তু স্যার কোত্থেকে? এখনই জানতে পারবো ফেডরিক, এখনই জানতে পারবো। ম্যানেজার বাবু একটা কথা বলুন। হ্যাঁ স্যার। আপনার এই মাল্টিপ্লেক্সে কোনো মেইনটেনেন্স বা রিপেয়ারিং এর কাজ চলছে? হ্যাঁ স্যার। কোথায়? মাল্টিপ্লেক্সের পিছনের দিকে রেনোভেশনের কাজ চলছে, ওখানে নতুন করে কাঁচ লাগানো হচ্ছে। নতুন কাঁচ? তার মানে স্যার খুনি আগে থেকেই জানতো যে এই মাল্টিপ্লেক্সের রেনোভেশনের কাজ হচ্ছে? স্যার এই কাজটা মনে হচ্ছে ভেতরেরই কোনো লোকের। এই মাল্টিপ্লেক্সেরই কেউ হবে। দেখতে হবে কোথায় এই কাঁচ লাগানোর কাজ চলছে। বডিটাকে ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও। ম্যানেজার বাবু একটা কাজ করুন। হ্যাঁ স্যার। ওই সুইপারকে এখানে ডেকে পাঠান, ওই সুইপার যে করিনা ম্যাডামকে চিঠি দিয়েছিল। জানতে আসারি এখন এখানে কতজন মজুর কাজ করছে? স্যার প্রায় 10 জন মজুর রোজ আসে এখানে, আর মাল্টিপ্লেক্সের কাজ তো তাড়াতাড়ি শেষ করতে হয়। আমরা ওদের সবার সাথে দেখা করব। স্যার অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, রেনোভেশনের কাজ আমরা রাত্রে শুরু করাই যাতে মাল্টিপ্লেক্সে ভিজিটরদের কোনো অসুবিধা না হয়, তাই মজুরেরা সবাই রাত্রে 9টার সময়ই আসে। ঠিক আছে, এই রেনোভেশনের কাজটা হচ্ছে কোথায়? আপনি এখানেই দাঁড়ান। আচ্ছা স্যার। ভাঙা কাঁচের টুকরো, এটা মনে হচ্ছে ওই টুকরোর অংশ যেটা দিয়ে ওই বডিগার্ডকে খুন করা হয়েছে। কাঁচের একটা টুকরো পাওয়া গেছে যখন, এমন আরো টুকরো কাঁচ নিশ্চয়ই পাওয়া যাবে। খোঁজো। দেখো ফ্রেডি, ভাঙা কাঁচের টুকরো, প্রথমে খুনি এই কাঁচটা ভেঙেছে, তারপর এটা থেকে ওই হাতিয়ারটা বানিয়েছে, আর তারপর এই কাঁচের টুকরোগুলো এখানে ডাস্টবিনে ফেলে দিয়ে চলে গেছে। আর এইসব করার সময়
একটা কাচের টুকরোয় তার হাতও কেটে যায় আর তার রক্তের কিছু ফোঁটা মেঝেতে পড়ে। এই দেখুন, এই শুকিয়ে যাওয়া রক্তের স্যাম্পল আমি ওখান থেকে পেয়েছি। সিকিউরিটিকে এড়িয়ে ও বাইরে থেকে হাতিয়ার ভেতরে আনতে পারত না, সেই জন্যে ও এই উপায় অবলম্বন করেছিল হাতিয়ার তৈরি করতে। আর সে ভালো করে জানত যে এখানে রেনোভেশনের কাজ শুধুমাত্র রাতের বেলায় হচ্ছে। সে সবার নজর এড়িয়ে এখানে বসে হাতিয়ার তো বানিয়ে নিয়েছে। কিন্তু অন্য অপরাধীদের মতো ও একই ভুল করেছে। প্রেড, একটা কাজ করো, এই রক্তের স্যাম্পলটাকে ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও। ইয়েস স্যার। এই লোকটাকে ভালো করে লক্ষ্য করো। আচ্ছা, এটাই কি সেই লোক যে করিনাকে ওই হুমকি দেওয়া চিঠিটা দিয়েছিল? হ্যাঁ স্যার, এই লোকটাই করিনা ম্যামের হাতে এই চিঠিটা দিয়েছিল। ঠিক তো? ইয়া স্যার, আই এম শিওর। আমার অটোগ্রাফ নেওয়ার পরে এই লোকটাই ছিল যে করিনা ম্যামের হাতে এই চিঠিটা দিয়েছিল। ঠিক আছে। আমি কি করলাম স্যার? কি করেছিস সেটা তো তুইও জানিস, এবার এটা বল যে কেন করেছিস। আমি আমি কিছু করিনি স্যার। কিছু করিসনি তুই? হ্যাঁ, সত্যিটা বল, করিনাকে ওই চিঠিটা তুই দিয়েছিলিস কিনা? কোন চিঠি স্যার? আমি তো কাগজ দিয়েছিলাম অটোগ্রাফ নেওয়ার জন্য দিয়েছিলাম স্যার। অটোগ্রাফ নেওয়ার জন্য? হুমকি দেওয়ার জন্য না স্যার। কিরকম হুমকি স্যার? আমি তো এটাও জানি না। করিনাকে বোম দিয়ে উড়িয়ে দেওয়ার হুমকি। কিছু মনে পড়ল? কিছু মনে পড়ল? মারবেন না স্যার, মারবেন না স্যার। আমি কেন কাউকে বোম মেরে উড়ানোর হুমকি দেবো? আমার সেই ক্ষমতা নেই। 5,000 টাকা মাইনে পেয়ে পৌ বাচ্চাকে নিয়ে সংসার করি স্যার, আমি এরকম কাজ করে নিজের কেন ঝামেলা বাড়াবো স্যার? ওই কাগজের টুকরোটা কোথা থেকে পেয়েছিলি? পেপার, পেপার আছে কারো কাছে? পেপার? কে দিয়েছিল ওই কাগজের টুকরোটা তোকে? জানি না স্যার। আরে তার মুখটা তো তুই দেখেছিস নাকি? না স্যার, এত ধাক্কা ধাক্কিতে আমি কিছু বুঝতেই পারিনি, আর সত্যি বলতে কি আমার কিছু মনেও নেই। আচ্ছা, আরেকবার ভালো করে মনে করে নিয়ে বল, তোর কি ওই লোকটার ব্যাপারে কিছু মনে আছে? বা ওর কোনো জিনিস, যেমন ঘড়ি, আংটি, ব্রেসলেট, কোনো কিছু মনে করে বল। হ্যাঁ স্যার, মনে পড়েছে, ওর হাতে এখানে একটা চিহ্ন ছিল স্যার। কিসের চিহ্ন? একটা রাবার স্ট্যাম্পের ছাপ ছিল স্যার, আর ওর উপরে জিবিসি লেখা ছিল। জিবিসি? এরকম রাবার স্ট্যাম্প তো নাইট ক্লাবে ঢোকার সময় কাস্টমারদের হাতের উপর লাগানো হয়। ছাপটা মুছে নি, তার মানে দাঁড়াচ্ছে ঠিক একটা রাত আগেই ও এরকম কোনো নাইট ক্লাবে গেছিল। জিবিসি ক্লাবে গিয়েই খোঁজ করতে হবে এই লোকটার ব্যাপারে। রাজু, আমি তোমাকে বুঝিয়েছিলাম তো যে মদ খাবে না, তুমি আবার আজকে খেয়ে এরকম নেশা করে আছো। স্যার, আমার ডিউটি তো রাত্রিরে, আমার দিনে খেতে তো কোনো অসুবিধা নেই। চুপ করো। বলুন স্যার। সিআইডি, কিছু জিজ্ঞাসাবাদ করবো আমরা। জিজ্ঞাসাবাদ? কি জিজ্ঞাসাবাদ স্যার? মাল্টিপ্লেক্সে খুন হয়ে গেছে করিনা কাপুরের বডিগার্ডের। খুন? হ্যাঁ, আর খুনি কাল রাতে এখানেই ছিল আপনাদের জিবিসি ক্লাবে। দেখুন স্যার, ডিস্কোতে তো প্রতিদিনই নতুন নতুন লোক আসে। দেখুন, সেসব তো ঠিক আছে, শুধু এইটুকু বলুন যে আপনাদের মধ্যে কেউ কোনো লোককে করিনা কাপুরের ব্যাপারে কথা বলতে শুনেছিলেন? আমি শুনেছি। কি শুনেছিলে তুমি? রাজু, তুমি চুপ করো। এক মিনিট, ওকে বলতে দিন। স্যার, ও নেশা করে আছে, আর ও যখন নেশা করে থাকে তখন যা ইচ্ছে তাই বলে। স্যার, মদের নেশাতে না সাধারণত মানুষ সত্যি কথাটাই বলে। বলো কি শুনেছিলে তুমি? স্যার, কাল একটা লোক ক্লাবে এসেছিল, ও নিজের বন্ধুদের ফ্রিতে মদ খাওয়াচ্ছিল, আর ও বলছিল যে ও বলছিল সোজা হয়ে দাঁড়াও, কি বলছিল? স্যার, ও বলছিল ও করিনাকে ভীষণ ভালোবাসে, আর কাল করিনা চিরদিনের মতো ওর হয়ে যাবে। তুমি কি ওই লোকটাকে চেনো? চিনি না তাকে। বিল কিভাবে পে করেছিল? ক্রেডিট কার্ড দিয়ে।
কালকের সবচেয়ে বড় বিল ওরই ছিল, যেটা আমি নিয়ে গিয়েছিলাম। লোকটা আমায় 500 টাকা টিপসও দিয়েছিল। আচ্ছা ম্যানেজার বাবু, এই বড় বিলটার ডিটেলস বার করুন তো। ওকে স্যার। দেখি তো আমরা কে এই বড় বিলওয়ালা আর বড় দিলওয়ালা। বলুন স্যার, আপনারা? আমরা সিআইডি অফিসার। হরিশবাবুকে ডাকুন। হ্যাঁ স্যার। খুব ধনী লোক বলে মনে হচ্ছে। অদ্ভুত ব্যাপার স্যার, যে কোনো বড় ফ্যানরাই সাধারণত নিজেদের বাড়িতে নিজেদের ফেভারিট ফিল্ম স্টারদের ফটো বা পোস্টার দেওয়ালে লাগিয়ে রাখে, কিন্তু এখানে তো করিনা কাপুরের কোনোই ছবি নেই, রাইট? গোপি বলছিল যে আপনারা সিআইডি থেকে এসেছেন, কি ব্যাপার বলুন। মিস্টার হরিশ, আপনি করিনা কাপুরকে চেনেন? করিনা কাপুর ওই যে ফিল্ম স্টার? জিজ্ঞাসাবাদ করব। খুন, হুমকি? আমি তো বুঝতেই পারছি না যে এই ঘটনার মধ্যে আমার সম্পর্কটা কোথায়। আচ্ছা এটা বলুন যে জিবিসি ক্লাবে আপনি আপনার বন্ধুদের জন্য কোনো পার্টি রেখেছিলেন? আপনার করিনা কাপুরের সঙ্গে দেখা করার সুযোগ হয়েছিল, তাই আপনি আপনার বন্ধুদের মাগনায় মদ খাইয়েছিলেন। What nonsense! দেখুন, আমি একজন বিজনেসম্যান, সোসাইটিতে আমার একটা ইজ্জত আছে, আমি কি এরকম বাজে কাজ করতে পারি? আর এমনিতেও কাল রাতে আমি দিল্লিতে ছিলাম একটা মিটিং এর জন্য, আজ সকালে মুম্বাইতে এসেছি। আপনারা এয়ারলাইন্স অফিসে গিয়ে চেক করতে পারেন। যদি আপনি কাল দিল্লিতেই থেকে থাকেন, তাহলে জিবিসি ক্লাবে কেবিএল ক্রেডিট কার্ডটা কে ব্যবহার করলো? ক্রেডিট কার্ড কাল রাতে? এটা কি করে হতে পারে? এক মিনিট, এক মিনিট। আমার কেবিএল ব্যাংকের ক্রেডিট কার্ডটা তো এখানে নেই, মনে হচ্ছে চুরি হয়ে গেছে। আপনার ক্রেডিট কার্ড চুরি হয়ে গেছে আর আপনি জানেন না? ম্যাডাম, আমার একটা নয় এক ডজন ক্রেডিট কার্ড আছে, এই যে দেখে নিন, আমি সব সময় এটা চেক করি না। হ্যাঁ ডক্টর সালুকে। হ্যাঁ হ্যাঁ, ওকে ঠিক আছে, আমরা চলে আসছি। মিস্টার হরিশ, এখন তো আমি আপনাকে শুধু এটুকুই বলতে পারবো যে যে আপনার ক্রেডিট কার্ড ইউজ করেছে সেও এই খুনের সাথে জড়িত। যদি আপনি জানতে পারেন যে কে আপনার ক্রেডিট কার্ড চুরি করেছে, তাহলে প্লিজ আমাদের জানিয়ে দেবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। সারিকা, এই ব্লাডটা চেক করো। স্যার। হ্যাঁ ডক্টর সালুকে, কি জানতে পারলেন? ভাই দুটো কথা জানতে পেরেছি। আরে প্রথমটা তো বলুন ডক্টর সালুকে, শুরু তো করুন। হ্যাঁ, প্রথম কথাটা হচ্ছে এই এই লোকটি শুধু কাঁচ ঢোকার কারণে মারা যায়নি। আচ্ছা তাহলে এই লোকটিকে প্রথমে বেহুশ করা হয়েছে, তারপর এই কাঁচটা ঢোকানো হয়েছে। আর একে বেহুশ কি করে করলো? একে খাবারের সঙ্গে কোনো নেশার জিনিস খাওয়ানো হয়েছিল, যার কারণে সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে গেছিল। কিন্তু এই নেশার জিনিসটা কোথায় আর কখন মেশানো হয়েছে স্যার? মাল্টিপ্লেক্সে নিশ্চয়ই কিছু খেয়ে থাকবে। ওটা কি ধরনের নেশার জিনিস বুঝতে পেরেছেন কিছু? এখনো কিছু টেস্ট বাকি আছে, তাড়াতাড়ি জানা যাবে। আর স্যার, ওই রিনোভেশন এরিয়া থেকে যে রক্ত পাওয়া গেছিল, ওই রক্ত কার ছিল? হয়তো খুনির। খুনির? হ্যাঁ, কারণ এই রক্তটা এই লোকটার তো নয়। আরো একটা ব্যাপার, ওই রক্ত থেকে আমি ফ্যাবিসি নামে একটা ড্রাগ পেয়েছি। ফ্যাবিসি? হুম, এই ড্রাগসটা খুব দামি আর সহজে পাওয়া যায় না। ফ্যাবিসি ড্রাগস? সুচিন, আমাদের সোর্সদেরকে খবর দাও, খোঁজ নাও যে এই ফ্যাবসি ড্রাগস কে কে বেচে। ততক্ষণ আমরা মাল্টিপ্লেক্সে গিয়ে খোঁজ করছি যে করিনা কাপুরের বডিগার্ডকে খাবার কে খাইয়েছিল।
এদিকে আসো, এদিকে দাঁড়াও, দাঁড়িয়ে পড়ো। এই ফটো দেখো তোমরা, করিনার বডিগার্ডকে সেদিন খাবার কে খাইয়েছিল? হ্যাঁ কি বললো শুনতে পাসনি না? হ্যাঁ এই বডিগার্ডকে টিফিন খেয়ে দিয়েছিল। তাড়াতাড়ি বড় না হলে তোমরা সবাই জেলে পৌঁছবে। কিন্তু না স্যার, আমি জেলে যেতে চাই না স্যার, খাবারটা এই গগন দিয়েছিল। ওই স্যার, ও মিথ্যে কথা বলছে, আমি কিচ্ছু করিনি। তোরা দুজন ওদিকে যা, বল। হ্যাঁ স্যার, আমি ওই লোকটাকে খাবার দিয়েছিলাম, কিন্তু খাবার দেওয়ার পরে আমি ওখান থেকে চলে গেছিলাম। তারপর কি হয়েছে স্যার আমি কিচ্ছু জানি না। তারপর কি হয়েছিল আমি বলছি, তুমি ওর খাবারের মধ্যে নেশার জিনিস মিশিয়েছিলে যাতে ও অজ্ঞান হয়ে যায়, আর তারপর তুমি ওর খুন করে ফেললে। এটা মিথ্যে স্যার, আমি ওকে খুন করিনি, আমি নির্দোষ। এসব নাটক বন্ধ কর, আর সত্যিটা কি সেটা বল। স্যার সত্যি তো এটা যে আমাকে কেউ ফাঁসানোর চেষ্টা করছে, আমার ওখানে থাকার কেউ সুযোগ নিচ্ছে স্যার। এমন কে আছে যে তোর থাকার সুযোগটা নিতে চায়? আমি খাবার নিয়ে বডিগার্ডকে দিতেই যাচ্ছিলাম, একটা লোক আমাকে ডাকলো, বললো যে অর্ডার দেব। তখন আমি ওই খাবারের প্লেটটা ওই কাউন্টারের উপর রেখেই চলে যাই স্যার। অনেক লম্বা চওড়া অর্ডার ছিল, তাই লিখতে একটু সময় চলে গেছে, তাই হয়তো। তার মানে ওখানে তখন অন্য কেউ এলো আর সে নেশার ওষুধ মিশিয়ে দিল কি? হতে পারে স্যার। যে তোমায় ডেকেছিল তাকে কি তুমি চেনো? আমি ওনাকে চিনি না, নামও জানি না ওনার। আবার যদি দেখিস চিনতে পারবি ওকে? হ্যাঁ স্যার, আমি চিনতে পারবো। ঠিক আছে, যতক্ষণ আমরা ওই লোকটিকে খুঁজে না পাচ্ছি, তুমি এই মাল্টিপ্লেক্স ছেড়ে কোথাও যাবে না। তুমি একদম সঠিক জানো তো ফ্যাপসি ব্যাচে যে ড্রাগ ডিলার সে এখানেই আছে? স্যার ফ্যাপসি বিক্রি করবার মতো ডিলার আরও আছে, আরও কিছু আছে, কিন্তু এই র্যাকেটকে ও চেনে আর ওদের সাথে কাজও করে স্যার। কোথায় বসেছে ও? স্যার ওখানে একটা সিঁড়ি আছে, ওখানে রোজ বসে, ওখানে আড্ডা মারে। ঠিক আছে ঠিক আছে, এসে গেছি। এখানেই স্যার, ওই যে বসে আছে সিঁড়ির ওপর, এটাই ও স্যার। আমরা ওই ফ্যাপসি বিক্রেতার কাছে পৌঁছে গেছি। গুড, একটা কাজ করো, ওই র্যাকেটে যে কটা লোক আছে তাদের ঠিকুজি কুষ্টি বার করো, পুরো র্যাকেটটাকে ধরতে হবে স্যার। হ্যাঁ বল বস। স্যার মাল নেবে, আমি কি ফ্যাপসি পাবো? কি বললি? আমি বলেছি আমাকে ফ্যাপসি দেবে? জানিস ফ্যাপসির রেট কত? জানি, ফ্যাপসি খুব দামি, আমার দামি ড্রাগস নেওয়ার অভ্যাস আছে, তাই না? তুমি দেখছোটা কি? হ্যাঁ দামটা বলো, দাম যা দাম বলবে তাই, কিন্তু ড্রাগ আমাদের ফ্যাপসি চাই। কথাটা শুধু টাকার নয়, মালটাও তো আমাদের কাছে থাকতে হবে নাকি? চল বেরো এখান থেকে। প্লিজ প্লিজ এরকম বলো না, যদি আমরা ফ্যাপসি না পাই তাহলে আমরা মরে যাব। বারবার ওটার নাম নিবি না, আশেপাশে কেউ শুনে নিলে একদম ক্যাচাল হয়ে যাবে। চল বেরো এখান থেকে। আরে আমার ফ্যাপসি। আরে স্যার, এই তো একজন ছিল যে ফ্যাপসিটা দিতে পারত, এবার কি করব? শোন, ফ্যাপসি ড্রাগস পেয়ে যাবি। ফ্যাপসি পাবো? তুমি আমাকে আগে বলনি কেন? আশেপাশে লোক ছিল না তার জন্য, আর যেন কেউ জানতে না পারে আমার সাথে যেতে হবে। তুমি বলো কোথায় যেতে হবে? আমাদের আড্ডাতে, ফ্যাপসি ওখানেই পাবি। তাহলে চলো। আগে টাকা। টাকা? অনেক টাকা, অনেক টাকা। এবার চলো। চল চলো। স্যার এই লোকটা আমাদের অন্য একটা ঠেকে নিয়ে যাচ্ছে। ঠিক আছে, ওর সাথেই যাও, কিন্তু সাবধানে, আর ইনফর্ম করতে থাকবে, ঠিক আছে? আর কতটা দূরে দা প্লেস ওয়েল বি সাপ্লাই, ইউ নো?
কেমন আছিস বে? এই চারোদের আস্তে দে, আমার লোক। বস, একটা মালদার পার্টি নিয়ে এসছি, পেপসি চাই। পেয়ে যাবে, একবার আমার থেকে মাল নিলে বারবার এখানেই আসবে। ভালো মাল হলে বড় অর্ডার, সাথে অ্যাডভান্স, এখনই এই মুহূর্তে। এই মাল দেখা, আমরা দুজন ফ্যাবসি ছাড়া থাকতে পারবো না। আমাদের চাই, চাই আমাদের, আমরা চাই। মাল একদম আসল, ফার্স্ট ক্লাস। দুনিয়ার সব ড্রাগস আমার কাছে পাওয়া যায় বস, সেটাও অরিজিনাল। আর তোমার এই অরিজিনাল মাল দেখে আমার গরম লাগে, হট হট। কারা তোমরা? সিআইডি। পালিয়ে যাবি কোথায়? খুব পালাচ্ছিস না? পালাবি তো, যা ভাগ 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 ভাগ। না স্যার, স্যার, স্যার ভুল হয়ে গেছে স্যার, স্যার, স্যার আমাকে গুলি করবে না স্যার, স্যার ছেড়ে দিন আমাকে স্যার, স্যার। যেতে দেবো তোকে? হ্যাঁ স্যার। অপরাধীদের ছেড়ে দেওয়ার জন্য পয়সা পাই না আমরা। তোর বড় বড় ক্লায়েন্ট খারাপ, নাম বল। বড় বড় ক্লায়েন্ট? শেষ চার দিনে কে কে তোর কাছ থেকে ড্রাগস কিনেছিল তাদের নাম আর ফোন নাম্বার চাই। মাল দিয়ার পয়সা নেই স্যার, নাম আর নাম্বার কে দেয় স্যার? আচ্ছা, তাহলে এই মাল তোরা কিভাবে বেচিস? যার মালের দরকার হয় স্যার, সে লঞ্চে আসে। সবুসু। এই সবুসুটা আবার কি? সোমবার, বুধবার আর শুক্রবার। স্যার আজকে তো বুধবার, মানে লঞ্চে আজকে ক্লায়েন্ট মাল কিনতে আসবে। আচ্ছা, যা তোকে ছেড়ে দিলাম, যা মাল বিক্রি কর, যা। সালাম স্যার। যা যা, চলে যা, তুই নিজের কাজ কর, আমরা আমাদের কাজ করছি।
ওনার সাথে যা, মাল পেয়ে যাবি। স্যার 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 ছেড়ে দিন স্যার, আর কোনোদিন করবো না স্যার, স্যার প্লিজ স্যার ছেড়ে দিন স্যার। সিআইডি? আচ্ছা আচ্ছা, তাহলে আপনি এখানে? ওহো, তো মিস্টার, আরে নামটা বলেনি, কি যেন নাম আপনার? বরুণ, বরুণ স্যার। বরুণ বাবু, করিনার অটোগ্রাফ নিতে গিয়েছিলেন না আপনি? কোন করিনা স্যার? কোন করিনা? হিরোইনের অটোগ্রাফ নেওয়ার জন্য সে প্রিমিয়ারে প্রথম থেকে অপেক্ষা করছিলেন, এখন বলছেন কোন করিনা? ওই ভিড়ের মধ্যে ছিলি কি না? হ্যাঁ হ্যাঁ, আমি দাঁড়িয়েছিলাম স্যার। কিন্তু অটোগ্রাফ নেওয়া তো কোনো অপরাধ নয়। অটোগ্রাফ নেওয়া কোনো দোষের নয়, কিন্তু কাউকে খুন করে ফেলা একটা অপরাধ। খুন? আমি কোনো খুন করিনি স্যার। ওই হুমকি দেওয়া চিঠিটা করিনাকে কেন দিয়েছিলি? বম দিয়ে উড়িয়ে দিবি বলেছিলি করিনাকে? না স্যার, না না, কিছু করিনি স্যার। তাহলে চিঠিটা কেন দিয়েছিলি তুই? আমি কোনো চিঠি দিইনি। সত্যিটা বল, সত্যিটা বল স্যার। সত্যি বলছি স্যার, আমাকে ছেড়ে দিন স্যার, যেতে দিন না স্যার। স্যার স্যার, আমি কিছু করিনি স্যার। যেতে দেবো? হ্যাঁ, একে ফরেন্সিকে নিয়ে যাও, সেখানে ও বুঝতে পারবে। চল। এই তোমরা, এদিকে এসো। ভুল হয়ে গেছে স্যার, ক্ষমা করে দিন স্যার। স্যার প্লিজ 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 স্যার। ড্রাগের নেশা করো তোমরা? না না স্যার। তোমরা তোমাদের বাড়ির নাম্বার দাও স্যার। ভুল হয়ে গেছে স্যার। মা বাবাকে বিউরোতে ডাকো স্যার। স্যার স্যার, ওদের জানা দরকার যে তোমরা কি কি করো স্যার। প্লিজ নিয়ে চলো সবাইকে। রেনোভেশনের জায়গা থেকে যে রক্তটা পাওয়া গেছিল সেই রক্তটা এনার নয়। ওর নয়? দেখলেন স্যার, স্যার আমি কখন থেকে বলছি যে আমি অপরাধী নয়। কিন্তু স্যার, এটা কি করে হতে পারে? এই ছেলেটা ফ্যাপসি ড্রাগ নেয়। সত্যিটা কি চুপচাপ বলে দাও। স্যার আমি সত্যি বলছি, প্লিজ স্যার বিশ্বাস করুন স্যার। মিথ্যে কথা বলছো তুমি। সত্যিটা এটাই যে ফুড কোর্টের গগন যখন বডিগার্ডকে খাবার দিতে যাচ্ছিল তখন মাঝ রাস্তায় তুমি তাকে ডাকো, ও খাবারটাকে কাউন্টারে রাখে আর তোমার সাথে দেখা করতে আসে। এর মাঝখানে তোমার অন্য কোনো বন্ধু ওই খাবারের মধ্যে নেশার ওষুধ মিশিয়ে দেয়। স্যার আমি এরকম কিছু করিনি স্যার। তুমি কি করেছো আর কি করনি সেটা তো আমি জেনে যাবই, চলো আমার সাথে। গগন। ইয়েস স্যার। এই লোকটাকে দেখ, যখন তুই করিনার বডিগার্ডকে টিফিনটা দিতে যাচ্ছিলিস তখন এই ডেকেছিল তোকে ওর কাছে। এই তোর মুখে দাগ আছে নাকি লোকাচ্ছিস যে? মুখ তোল। হ্যাঁ স্যার, এই লোকটাই ছিল, এই আমাকে ডেকেছিল। কেন ডেকেছিল? হ্যাঁ, খাবার আর কোল্ড ড্রিঙ্কসের অর্ডার ইনি দিয়েছিলেন। এবার এটা যেন বলিস না যে গগন মিথ্যে বলছে। বল, ডেকেছিলি কি না? হ্যাঁ হ্যাঁ স্যার। অর্ডার দেওয়ার জন্য তুমি গগনকে ডেকেছিলে, তুমি কেন গেলে না কাউন্টারে? স্যার ও স্মোকিং জোনে ছিলাম আর আমার হাতে সিগারেট ছিল। মাল্টিপ্লেক্সের স্টাফদের খাওয়ানোর জন্য এত বড় অর্ডার দিয়েছিলে তুমি? স্যার ওটা আমি আমার বন্ধুর জন্য দিয়েছিলাম স্যার। তোর বন্ধুর হয়ে তুই অর্ডারটা দিয়েছিলিস কেন? ও বোবা নাকি? স্যার ও বাথরুমে গেছিল আর আমাকে বলেছিল যে সিনেমা শুরু হয়ে যাবে, তুই গগনকে গিয়ে অর্ডারটা দিয়ে আয়, সেই জন্য দিয়ে দিয়েছিলাম স্যার। ও, তো এর বন্ধুও গগনকে চেনে? অভিজিৎ, একের পর এক কাহিনী বানিয়ে যাচ্ছে, একে লকআপে দেওয়াই ভালো। স্যার আমি সত্যি বলছি, আমার কথা বিশ্বাস করুন স্যার, আমার বন্ধু এই মাল্টিপ্লেক্সেই কাজ করে, আপনি চাইলে জিজ্ঞেস করে নিতে পারেন। কোথায় তোমার বন্ধু, চলো দেখাও। স্যার আমার আমার বন্ধু টিকিট চেকার, এমনিতে ও খুব বড় লোক, কিন্তু ওরও আমার মতো ড্রাগসের নেশা হয়ে গেছিল, তাই ওর বাবা ওকে বাড়ি থেকে বার করে দিয়েছিল। ওর নাম কি? স্যার মোহিত, মোহিত ওর নাম। এই টিকিট চেকার মোহিত কোথায়? স্যার মোহিত, স্যার ওই তো মোহিত স্যার, সামনেই তো স্যার মোহিত। মোহিত, চলো
খুনের খোঁজ তো পাওয়া গেল। এখন তো ধরতেও হবে। করিনার পাগল প্রেমিক, চল তোর আশীর্বাদ আজকে আমিই ছেড়ে ফেলছি। আমি তো শুধু ওনাকে ভালোবাসি, ওনাকে বিয়ে করতে চাই। যাকে ভালোবাসতে তাকেই মারতে চাইলে? কিরকম ভালোবাসা সেটা? কারণ উনি আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করতে চলেছেন, তাই জন্য আমি ওনাকে মারবার হুমকি দিয়েছিলাম। তারপর আমি প্ল্যান বানালাম, যেখানে রেনোভেশনের কাজ চলছিল ওখান থেকে আমি কাঁচের টুকরো নিয়েছিলাম। ইয়েস ম্যাডাম, ওকে ম্যাডাম। আরে বিরু ভাই, তোরা কোনো খাওয়া শেষ হলো না? আরে তোমরা যাও না, আমি আসছি তো। আরে যাও। করিনার বডিগার্ড যে জল খাবার খেয়েছিল, আমি তাতে নেশার জিনিস মিশিয়েছিলাম। অজ্ঞান হবার পর আমি ওকে খুন করেছি। করিনা তো তোমাকে একেবারে চেনেই না, তাহলে এটা তুমি কিভাবে ভাবলে যে করিনা তোমাকে বিয়ে করবে? স্যার, আগে তো চিনতেন না, এখন তো চেনেন না। এখন কি লাভ? তুমি তো জেলে যাবে খুন আর চুরি করার অপরাধে। চুরি? হরিশবাবুর ক্রেডিট কার্ড চুরি করনি তুমি? স্যার, বাবার ক্রেডিট কার্ড ইউজ করাটা কোনো চুরি নয়। কি? বাবার ক্রেডিট কার্ড? মানে হরিশবাবু তোমার বাবা? হ্যাঁ, আমি করিনাকে ভালোবাসি, এই কথাটা কেউ জানে না। আমি জানতাম উনি এখানে আসবেন। করিনা শুধু আমার, এই জন্যই এই জব শুরু করি। তোমার বন্ধু অরুণ জিজ্ঞেস করেনি তোমাকে যে মাল্টিপ্লেক্সে তুমি কেন কাজ করতে এসেছো? করেছিল। আমি ওকে মুখের উপর মিথ্যে কথা বলেছিলাম, ওকে বলেছিলাম আমার বাবার সাথে ঝগড়া হয়েছে, উনি আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন, তাই বাধ্য হয়ে আমি টিকিট চেকারের কাজ করছি। আমি শুধু করিনাকে পেতে চেয়েছিলাম স্যার। করিনা! থ্যাংক ইউ স্যার, আপনি যেমন কথা দিয়েছিলেন ফিল্মের রিলিজের দিনই আপনি অপরাধীকে ধরে ফেলেছেন, এবার আমি আমার ফিল্মের রিলিজ সম্পূর্ণ এনজয় করতে পারবো। করিনা দেবী, অপরাধীকে ধরা আমাদের কর্তব্য,
আপনার ফিল্ম হিরোইনের জন্য আমাদের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা আর হ্যাপি বার্থডে ওয়ান্স এগেইন। থ্যাংক ইউ। ইয়া বাই। করিনা দাঁড়ান, দাঁড়ান করিনা প্লিজ। মোহিত, কারো ফ্যান হওয়া অপরাধ নয়, কিন্তু ভক্তের জায়গায় শয়তান হওয়া এটা ভুল। তুমি করিনা দেবীকে বোম দিয়ে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিলে, ওর বডিগার্ডকে খুন করে দিয়েছো, কি পেলে? তোমার হয়তো ফাঁসি হবে, ফাঁসি। ফর মোর আপডেটস সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, ক্লিক দ্য শো লিংকস অ্যান্ড এনজয় ওয়াচিং দ্য ভিডিওস।